আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড এর ওয়েবসাইটের নিচের দিকে নোটিশ বোর্ডে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং বিজ্ঞপ্তিতে বেশ কিছু পদের পরীক্ষা সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো সেই বিজ্ঞপ্তিটি এখন আমরা দেখব। তো বন্ধুরা, বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 25/8/2022 এবং এখানে উল্লেখ রয়েছে যে উপযুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের স্টাফ বাস সার্ভিস কর্মসূচি ও মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে প্রাপ্ত আবেদন যাচাই বাছাই করে সঠিক আবেদন সমূহের বিপরীতে প্রবেশপত্র আবেদনের সাথে সংযুক্ত ফেরত খামের মাধ্যমে ডাকযোগে প্রেরণ করা হয়েছে। সঠিক আবেদনকারীদের লিখিত পরীক্ষা নিম্ন বর্ণিত স্থান, সময় ও তারিখ অনুযায়ী অনুষ্ঠিত হবে। তো বন্ধুরা, যে যে পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে, তো প্রথমেই রয়েছে যে বাস হেল্পার, এবং পরীক্ষা হচ্ছে 10/9/2022 সময় 11:00 হতে, এবং স্থান রয়েছে মতিঝিল মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র AGB কলোনি মতিঝিল ঢাকা। এবং বাস হেল্পার এখানে শূন্য পদের সংখ্যা হচ্ছে 28টি পরে একটি শূন্যপদ। পরে রয়েছে কম্পিউটার অপারেটর কাম প্রশিক্ষিকা, এবং প্রশিক্ষিকার ব্র্যাকেটে রয়েছে সেলাই, কাটাছাটা, পুলতোলা, উলুবুনুন, গাড়ি চালক, মেকানিক হেল্পার, টিকিট চেকার, মেসেঞ্জার, দারোয়ান। তো এই পদের পরীক্ষাও অনুষ্ঠিত হবে 17/9/2022 বিকাল 3:00 হতে, এবং স্থান পূর্বেরটাই মতিঝিল মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র AGB কলোনি মতিঝিল ঢাকা। এবং এখানে শূন্য পদের সংখ্যা রয়েছে 1টি, এবং প্রশিক্ষক সেলাই কাটাছাটা ফুলতোলা এখানে রয়েছে 5টি। তো বন্ধুরা, এই ছিল আমার কাছে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড পরীক্ষা সংক্রান্ত সর্বশেষ আপডেট।